Pinkfong. Singho o Indur. এক ঝলমলে দুপুরে একটা সিংহ পেট ভরে খাওয়া দেওয়ার পর বিশ্রাম নিচ্ছিল। তখন কোথা থেকে হঠাৎ করে একটা ব্যস্ত ইঁদুর দৌড়ে আসতে গিয়ে ভুল করে সিংহটাকে একটা ধাক্কা মারে। তোমার সাহস কি করে হলো আমাকে এভাবে ঘুম থেকে তুলে দেওয়ার? সিংহটা উঠে বসে ইঁদুরটাকে ধরে ফেলল, আর তখনই সে ওই ইঁদুরটাকে খেতে যাচ্ছিল। কিন্তু ওই ভয় পাওয়া ছোট্ট ইঁদুরটা তখন সিংহটার কাছে ক্ষমা চাইল। হে মহান সিংহ, দয়া করে আমাকে ছেড়ে দিন। আমি জানি একদিন ঠিক আপনার আমার সাহায্যের দরকার পড়বে। তোমার মতো একটা ছোট্ট ইঁদুর আমার মতো একটা বড় সিংহকে ঠিক কিভাবে সাহায্য করবে? যাই হোক, আমার পেট ভর্তি, তাই আমি তোমাকে এমনি ছেড়ে দিলাম। সিংহটা জোরে জোরে হাসল আর ইঁদুরটাকে ছেড়ে দিল। এর বেশ কিছুদিন পরে সিংহটা একটা শিকারির জালে ধরা পড়ল। সে অসহায় ভাবে ওখানে ঝুলতে থাকল। বাঁচাও, বাঁচাও, দয়া করে কেউ আমাকে বাঁচাও। সিংহটা জালের মধ্যে এমন ভাবে জড়িয়ে গিয়েছিল যে সে নড়াচড়াও করতে পারছিল না। ঠিক তখনই ওই ছোট্ট ইঁদুরটা সিংহটার চিৎকার শুনতে পেল আর সেখানে কি ঘটেছে সেটা দেখার জন্য গেল। সিংহ মহারাজ, একটু ধৈর্য ধরুন, আমি আপনাকে বাঁচাবো। ইঁদুরটা জালের একটা টুকরো নিয়ে কুটকুট করে কাটতে শুরু করল, তারপর আরো এক টুকরো। এইভাবে সে পুরো জালটা কেটে সিংহটাকে মুক্ত করে দিল। আমার ছোট্ট বন্ধু, ধন্যবাদ আমার প্রাণ বাঁচানোর জন্য। আমি আর কখনো তোমাকে তোমার আকার নিয়ে ছোট করব না। সিংহটা তার নতুন ছোট্ট বন্ধুর কাছে ক্ষমা চাইল। অনেক ধন্যবাদ তোমাকে ইঁদুর, আজ তুমি সত্যি আমাকে বাঁচালে। আপনাকেও স্বাগত আমার বন্ধু। Hey guys, did you like our video? Don't forget to click subscribe. Search for Pinkfong on YouTube.